আমি বলি আপনি শেখ রেহানা বলছেন? তিনি বলল জি। আমি তখন এতটা এক্সাইটেড, এতটা খুশি, আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, তখন তিনি বলেন আমি তাকে ছালাম দিই প্রথমে, যেটা রীতিমতো দিই। তারপরে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী বলছি। আমি বললাম তামান্না নোরা বলছি। আচ্ছা নিচ্ছি না, এখন নিলে ওইটা গালের ভিতরে মোটা দেখা যাবে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনি কতটুকু ভালো আছেন? আমি অনেক অনেক ভালো আছি, যতটা কল্পনা না করেছিলাম তার থেকে বেশি ভালো আছি। কেন? কারণ আমি এবারও সাফল্যের সঙ্গে ভালো ফলাফল অর্জন করতে পেরেছি, আর এই ব্যাপারে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছেন, এবং তার বোন জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সব মিলে অনেক আনন্দে আছি। সবাই আপনাকে হঠাৎ করে ফোন দিল, হ্যাঁ শুরুটা কেমন ছিল যে ফোনের ওই পাশে কে আছে আপনি জানলেন না, হ্যাঁ এই বিষয়টা কেমন ছিল আপনার কাছে? হ্যাঁ বিষয়টা খুবই মানে এক্সাইটেড ছিলাম। যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, তখন তিনি বলেন আমি তাকে ছালাম দিই প্রথমে, যেটা রীতিমতো দিই। তারপরে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী বলছি। আমি বললাম তামান্না নোরা বলছি। আবার ওই যে ছোট মায়ের সঙ্গে যেটা কথা হয়েছিল শেখ রেহানার সঙ্গে, তখন তো আমি তো স্বাভাবিকলি ভাবছি যে এটা হচ্ছে অন্য কেউ, একজন সিম্পল ব্যক্তি হবে হয়তো কেউ। সালাম দিয়েছি রীতিমতো, আসসালামু আলাইকুম বললো। ওয়ালাইকুম আসসালাম, আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তো আমি রেহানা বলছি, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। মনে করলাম লন্ডনের কোনো এক রেহানা হবে। হ্যাঁ, তারপরে তিনি হঠাৎ বলল তোমাকে সাবাস জানাই, তোমাকে অভিনন্দন জানাই, তুমি অনেক সুন্দর লেখো, তুমি অনেক সুন্দর ছবি আঁকো, তুমি অনেক সুন্দর সাফল্য করেছ, আমার আপা কি তোমার সঙ্গে কথা বলছে? ও তখন আমার মাথায় কনসেপ্টটা আসে যে এটা শেখ রেহানা। আমি বলি আপনি শেখ রেহানা বলছেন? তিনি বলল জি। আমি তখন এতটা এক্সাইটেড, এতটা খুশি, আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেছি। মানে প্রথমে তো তার সঙ্গে আমার কথা হয়েছিল, তারপরে সন্ধ্যার পরে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল, তারপরে সকালে হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। তিনি তো তারপর দিন সকালে, তারপর 15 আগস্টে হয়েছিল, এই দুঃখিত 15 ফেব্রুয়ারিতে হয়েছিল। তো উনি হচ্ছে সব মিলে আমাকে অনেক আন্তরিকতার সঙ্গে কথা বললেন, তারা সবাই আমাকে অনেক অভিনন্দন জানালেন এবং ভালোবেসে কথা বললেন, এবং সকল সহযোগিতা করার তারা সিদ্ধান্ত নিয়েছেন বলেছেন। আর তারা বলেছেন আমরা দুই বোন যতদিন বেঁচে আছি তোমার পাশে আছি। এটা কত বড় একটা পাওয়া! হ্যাঁ, এটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কখনো কল্পনা করেছিলেন যে এরকম ভাবে কেউ পাশে দাঁড়াবে? না না, এটা তো কল্পনার বাইরে ছিল আমার আমার কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিবে, আমার পাশে এসে দাঁড়াবে, আমার এই যে স্বপ্ন জয়ে, স্বপ্ন পূরণে তারা এভাবে সার্বিকভাবে এভাবে এগিয়ে আসবে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত আমার মাথায় থাকবে, সত্যি এটা কল্পনার বাইরে ছিল। খুশিতে কান্না চলে আসছিল। আমি হাসতে পারছিলাম না। তো আমি নিউজটা পড়েছিলাম, আমি যখন নিউজটা পড়ি তখন আমারও মনে হয় একটা ফিল কাজ করে, যে যখন আপনি শুনলেন ওই পাশে, হ্যাঁ প্রধানমন্ত্রী তার পরিচয় দিল, তখন আপনি কথা বলতে পারছেন না, সেখানে দেখলাম পত্রিকা একবার নির্ধারিতভাবে সময়টা উল্লেখ করে দিয়েছে, 6:56 মেবি হবে, 56 মিনিট এরকম একটা কিছু সময় উল্লেখ করে দিয়েছে। সব কিছু মিলিয়ে এখন যেই পরিস্থিতিতে আছেন, হ্যাঁ নেক্সট পরিকল্পনা কী যেন বলেছিলেন আপনি? যে নেক্সট পরিকল্পনা যশোরে আছি, ইউসিসি কোচিং সেন্টারে কোচিং করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে যদি আমি চান্স পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাই, বিসিএস ক্যাডার হতে চাই, সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা একটা পদে বসতে চাই, সব মিলে আকাশ ছোঁয়া স্বপ্ন। আকাশ ছোঁয়া স্বপ্ন, আসলে স্বপ্ন যত বড় হয় পরিশ্রমটা তত বেশি হয়, হ্যাঁ স্ট্রাগল তত বেশি করতে হয়। আশা করি আপনার এই যেই পথ চলে আপনি শুরু করেছেন সেই পথ চলে আপনি সফল হবেন। হ্যাঁ, সাকসেস যাতে হয় সেই জন্য সবার কাছে আমি দোয়া চাই। অবশ্যই, আপনি ভালো থাকবেন। আচ্ছা, আসসালাম। আসসালাম।